গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিন্দিতা সৈকত ব্লগ। আশা করছি সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন তো একদম ঠান্ডা ঠান্ডা একটা আমেজ পড়ে গেছে, বেশ ভালোই লাগছে, না ঠান্ডা না গরম। দুর্গাপূজার এই সময়টা না আমার ভীষণ প্রিয়, আর আমার মতো এই সময়টা কার কার প্রিয় অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর ব্লগটা আমি একদম সকাল সকাল রান্নাঘর থেকে শুরু করলাম, তবে দেখতে পাচ্ছ আমি রুটি সেঁকছি, এই রুটিগুলো কিন্তু আজকে আমি বানাইনি। আর এত সকালে উঠে এত কিছু বানানো আমার পক্ষে তো সম্ভবই নয়। আমি রাতে ঘুমালে বিশেষ কোনো প্রবলেম হয় না, কিন্তু একদমই সকালে উঠতে পারি না। তবে এই যে সকালে সৈকতের অফিস, টিফিন, এই কারণে আমাকে অনেকটা ভোরেই উঠতে হয়। এই রুটিগুলো আজকে আমি বানাইনি, রুটিগুলো কালকে রাত্রেবেলার ছিল, আজকে এটা দিয়েই আমাদের দুজনের টিফিন হয়ে যাবে। সাধারণত আমি বাসি খাবার দাবার খুব একটা রেখে দিই না, তবে থেকে গেলে যদি নষ্ট না হয়ে যায়, কোনো রকম সমস্যা না হয়, তাহলে কখনোই ফেলে দিই না। কারণ আমরা যে খাবারগুলো ফেলে দিচ্ছি সেগুলো হয়তো অনেকের পেট ভরার কারণ হতে পারে, আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি বলে সেই মূল্যটা হয়তো বুঝি না। তবে প্রয়োজনের অতিরিক্ত তৈরি না করা বা খরচা করা, আবার থেকে গেলে নষ্ট না করার অভ্যাসটা হয়তো আমার বাবা মার কাছ থেকে, বাড়ি থেকেই তৈরি হয়ে এসেছে, সেটা এখনও পর্যন্ত আমি কন্টিনিউ করছি। জানো তো, বিয়ের আগে আমি একদমই সংসারী ছিলাম না, না বুঝতাম কাজকর্ম, না বুঝতাম বাস্তব, আর না বুঝতাম কষ্ট। কিন্তু বিয়ের পরে অনেক কিছু ফেস করেছি এবং অনেক কিছু শিখেছি, এটা আমাকে অনেকটা চেঞ্জ করে দিয়েছে, অনেকটা বোল্ড করে দিয়েছে। তবে থ্যাঙ্কস টু গড, খুব আর্লি লাইফে প্রথম প্রথমে অনেক কিছু ফেস করিয়ে দিয়েছে, অনেক কিছু দেখিয়ে দিয়েছে, তার জন্যে হয়তো এতটা স্ট্রং হতে পেরেছি। তবে ভগবান সব দিক থেকে মানুষকে মারে না, বরটি কিন্তু খুঁজে খুঁজে দারুণ দিয়েছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুটি সেঁকা, পাঁপড় পোড়ানো সব কমপ্লিট হয়ে গেল। মাঝে মাঝে যদি দেরি হয়ে যায় বা সময় কম থাকে, তখনই খিচুড়ি বানিয়ে ফেলি। বানাতেও কম সময় লাগে, প্রেশার কুকারে একটু তেল পাঁচফোড়ন দিয়ে আর একটু আদা গ্রেট করে দিয়ে, চাল ডাল আর যা বাড়িতে সবজি থাকে সবই দিয়ে নিই। আর আমাদের দুজনেরই খিচুড়ি প্রচণ্ড ফেভারিট, তার সাথে আমাদের মোটামুটি পাঁপড় পোড়া বা বেগুন ভাজা কিছু একটা হলেই হয়ে যায়। দেখো, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর কত কিছু মনে পড়ে মানুষের, আমি যদিও গেট ঠেট এঁটে দিয়েছি। সকালের পর এখন সন্ধেবেলা তোমাদের সাথে কথা হচ্ছে, সৈকতও অফিস থেকে এসে গেছে, আর আমাদের চা মুড়ি সবই খাওয়া হয়ে গেছে। একটা রিং লাইট অর্ডার করে রেখেছিলাম, এই মাত্রই এলো, সেটা নিয়েও এখন চেক করছে। তবে কি জানো তো, মানে এটা হয়তো আমারই ভুল, আর একটু বড় সাইজের হয়তো অর্ডার করা উচিত ছিল। সবই ঠিক আছে, ভালো, তবে লাইটটা না অনেকটা কম, আমি বুঝতেও পারিনি। থাক, আর রিটার্ন করবো না, পরে একটা নতুন কিনে নেব। এখানে আবার একটা বাজে কাণ্ড ঘটে গেছে। অ্যাকচুয়ালি আমাদের ওয়াশিং মেশিনের আউটলেট পাইপটা নালির কাছে গিয়ে না টুইস্ট হয়ে গেছে, আর সমস্ত নোংরা জল ঘরের মধ্যে ঢুকে এসেছে, ও সেটাই মোটামুটি একটু সামলাবার চেষ্টা করছে। বাঙালির যাবতীয় পুজো আপাতত মিটে গেছে, তো এবার দুজনে মিলে ভেবেছি ফ্ল্যাটটাকে একটু পরিষ্কার করে রাখবো। যেহেতু একদম রাস্তার ওপরেই আর শীতকাল, বৃষ্টি বাদল কিছুই নেই, প্রচণ্ড শুষ্ক এদার, ধুলোও বেশি, তো প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে গেছে। যতটা আমার পক্ষে সম্ভব হচ্ছে, মানে যত দূর আমার হাত পৌঁছাচ্ছে ততটা আমি করি, তারপর বাকিটা সৈকত করবে। আর একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করি, ঘটনা নয় মানে মজার কথা অ্যাকচুয়ালি। সৈকত এমনিতে প্রচুর কাজ করে, আর মাঝে মাঝে না ওর রাজা মহারাজা টাইপের একটা ফিলিং হয়, মানে আমি কিছু করব না, তুই আমার সব কিছু করে দিবি, মানে তোমার চোখের সামনে, হাতের সামনে যখন জলটাও থাকবে না, তখন আমায় বলবে জলটা দে, এটা রাখ, ওটা কর। এটা মোটামুটি দু তিন দিন মতো কন্টিনিউ করে, তারপর আবার আস্তে আস্তে সে ফর্মে ফিরে আসে। এরকম করে আবার কিছুদিন কেটেছে, যার জন্য ফ্ল্যাটটা পরিষ্কার হয়নি। তবে এখন মোটামুটি কাজ করার একটুখানি ইচ্ছা হয়েছে, ইচ্ছা হয়নি মানে অনেকভাবে কনভিন্স করতে হয়েছে, করে দে করে দে করে দে। আমি সমস্ত প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ওষুধ আর টুকটাক ছোটোখাটো জিনিস একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম, তো সৈকতকে ওটাই দিলাম যে কী কী এখানে ডেট আছে বা কী কী ওষুধপত্র আমাদের আর লাগতে পারে না লাগতে পারে, সেগুলোকে বেছে একটা জায়গায় রাখতে, একটা মেডিসিন বক্স করতে আলাদা করে,
আর বাকি ওষুধগুলোকে ফেলে দিতে। মানে আমি চাই না আমার জীবনে বা আমার চারপাশে আর কোনো ওষুধ থাকুক, তো আমি যেটাকে মানে দেখি চোখের সামনে, যেটাকে ভাবি সেরকমই কিছু হয়, এরকম অনেক রিসার্চ করে দেখেছি। তার জন্য আমি মেডিসিনগুলোকে হাঁটাতে চাইছি, যাতে আমাদের জীবনে আর ওষুধটা না থাকে। আমরা দুজনেই প্রথমে কাজটা ভাগাভাগি করে দিয়েছিলাম, মানে কে কোন কাজ করবে। আমার কাজের মধ্যে ছিল আমাদের এই টিভি ইউনিটের পাশে যে ছোট ছোট খোপগুলো আছে ওগুলো সমস্ত পরিষ্কার করার। তবে আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে, বাকি আছে এখনও সৈকতের। আমরা না ভীষণই আর্জেন্ট বেসিসে ফ্ল্যাটটাতে শিফট করে গিয়েছিলাম, আগে সমস্ত মালপত্র নিয়ে এসেছি তারপরে পরিষ্কার করেছি। ফ্ল্যাটের কাজ কমপ্লিট হওয়ার পরে মানে উডওয়ার্ক, পুট্টি, কালার করার পর অ্যাটলিস্ট ফ্ল্যাটটাকে মানুষ ক্লিন করে দেয়, তো সেটা তো হয়ইনি, করেই দেয়নি, তার ফলটা এখনও পর্যন্ত আমরা ভোগ করছি। অনেকক্ষণের প্রচেষ্টায় ফাইনালি আমরা ঘর বাড়িটা পরিষ্কার করে উঠতে পেরেছি। পুরোটা তো বলবো না ডেকোরেট করে ফেলেছি, তবু আগে যেরকম অবস্থায় ছিল তার থেকে অনেকটা ভালো। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। অনিন্দিতা এগুলোকে মোটামুটি পরিষ্কার করেছে, এখানে বেশ কিছু অনিন্দিতার পছন্দের বই সেগুলো রেখেছে, মানে এগুলো আমিই রেখে দিয়েছি, আরও বেশ কিছু বই ও অনেক বই আছে সেগুলো এখনো বাড়ি থেকে আনা হয়নি। এর পাশে একটা ওই পোস্টার ছিল সেটাকেই রেখে দেওয়া হয়েছে, আর এখানে একটা এটা একটা অ্যাস্ট্রে অ্যাকচুয়ালি, হ্যাঁ সেটাকেই রাখা আছে, কিন্তু দেখতে খুব সুন্দর শোপিসের মতো, তো সেটাই রাখা আছে। যদিও এটা একটা গিফট পেয়েছিলাম, সেটা আর ইউজ করা হয়নি, 3-4 বছর ধরে একইভাবে ছিল, আজকে এটা এখানে ইউজ হলো। আর বাকি এই তো এখানে একটা বলেছে যে প্রত্যেকবার আমার একটা তাক আলাদা করে দিয়েছে, এটা আর কি আমার তাক, ডেডিকেটেডলি এখানে সব আমার জিনিসপত্র থাকবে, মানে আমার আই কার্ড, অফিসের ফোন, ড্রোন সব কিছু। আর বাকি তিনটে আর কি ম্যাডামের, বাকি তিনটেতে আমার হাত নেই খুব একটা। হ্যাঁ, আর এগুলো এখনও হোম থিয়েটারটা আমার সেট করে ওটা হয়ে ওঠেনি, একইভাবে পড়ে আছে, কারণ এখানে এখনও কানেকশান অনেক কিছু ঠিক করতে হবে, এইসব ব্যাপার। আর আমার বইপত্র সব এখানে একভাবে পড়ে আছে, এখন এইভাবে ডাং করা আছে। অ্যাকচুয়ালি আমরা যেটাতে কাপড় জামা এখন শোকাচ্ছি সেটা আমার বইয়ের র্যাক ছিল, কিন্তু এখনও যেহেতু ওই কাপড় জামা শোকানোর সেই র্যাকটা অনেকদিন অর্ডার করেছে, এখনও এসে পৌঁছায়নি, তো সেই জন্য ওটাই এখন কাপড় জামা শোকানোর র্যাক হিসাবে ইউজ হচ্ছে, আর আমার বইয়ের র্যাকগুলো এইভাবেই পড়ে আছে, কী আর করা যাবে। তো বইগুলো হয়তো আর 2-1 দিনের মধ্যে ওটা এসে গেলে তারপরে বইগুলো গোছানো হবে। আর ভগবানজিকে এখানে প্লেস করা হয়েছে, এই যে কাঠের মন্দিরটা দেখছো আগে অর্ডার করা ছিল অনেক দিন ধরেই, তো সেটা আর কি সেট করা হচ্ছিল না, এসে পড়েছিল, তো এটা একদিন আগে সেট হয়েছে, আজকে অফিস থেকে এসেই আর কি মানে স্নান করে প্রথমে এই কাজটা সারা হয়েছে। এখনও যদিও পুজো শুরু হয়নি, আজকে যা শেষ করে আমি একটু সন্ধ্যাবেলায় ধূপ দিয়েছি, তো বাকি অনিন্দিতা হয়তো কাল থেকে পুজো করবে। আর এই যো এই তাকগুলোতে ভেতরে তো টুকটাক জিনিসপত্র রাখা আছে, আর বাকি এই দিকটা দেখাই। এই যো এই ওয়াশিং মেশিনটি চালানো ছিল, আর এক্সস্ট পাইপটা তো এইদিকে গেছে, ওই ফুটোটা দিয়ে গেছে, তো হঠাৎ করে জানি না কীভাবে হয়েছে জলটা বাইরে না গিয়ে একদম ভেতর দিকে ঢুকে চলে এসেছিলো সমস্ত জল, আর আমি এখানে বসেছিলাম আর কি। এখানে একটা পুরনো তোষক, মানে তোষকটা ছিল, তোষকটাকে জাস্ট কভার করে রাখা আছে, এখানে আমি জাস্ট সেলান দিয়ে বসেছিলাম, হঠাৎ করে দেখছি জল একবারে মানে সেই যাচ্ছে তাই মেশাকার কাণ্ড হয়ে গেছিলো, অনেক কষ্ট করে ব্যাপারটাকে ম্যানেজ করা হয়েছে। যাই হোক, আর এদিকটা দেখাই, এদিকে এই যে এটা অ্যাকচুয়ালি আমাদের মানে একটা পুরনো পর্দা আর কি, আগে বাড়ি থেকে থাকতে এটা ইউজ হতো, তো এখন যেহেতু নতুন পর্দা কেনা হয়নি, কেনা হবে হয়তো আর 1-2 দিনের মধ্যেই, বা আজকে যদি বেরোই তাহলে হয়তো আজকেই কিনবো। তো এই পুরনো পর্দাটা মোটামুটি এখানে সেট করে রাখা আছে, অ্যাকচুয়ালি এই দুটো হচ্ছে দরজার পর্দা, হ্যাঁ এই যে দেখো নিচের দিকে অনেকটা বাড়ানো আছে, এই দুটোকেই সেট করে রাখা আছে মোটামুটি, অ্যাটলিস্ট যাতে জানলাগুলো ওপেন করতে পারে যদি আজকে না মানে আজকেই না কেনা হয়, কারণ পাশে তো বাড়ি আছে, আর জানলাগুলো না একদম একদম পাশাপাশি না হলেও মোটামুটি অ্যাডজাস্টেন্ট,
তো তার ফলে জানলা খুললে হয়তো ওনাদের বাড়ি থেকে আমাদের বাড়ি দেখা যাবে বা এই বাড়ির সব কিছু এই বাড়িতে দেখা যাবে, তো কোনোটাই খুব একটা ভালো জিনিস নয়, একটু অকওয়ার্ড ফিলিংও হয়। তো সেই কারণেই পর্দাগুলো আপাতত টেম্পোরারি লাগানো আছে। দেখো দালালি মেরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ একদম সুন্দর করে দালালি মেরে বেড়াচ্ছে। রাতের খাবারের একটু একটু প্রিপারেশন করে বাইরে গেলে অনেক বেশি ফ্রি লাগে। তো আজকে যেহেতু ভেবেছি একটু বেগুন ভাজবো, তাই বেগুনটা কেটে রেখেই যাচ্ছি, এসে আর অতটা কষ্ট হবে না। আর তার সাথে সাথে চাও বসিয়ে দিয়েছি, দুজনে মিলে চা খাবো, চা খেয়ে আজকে একটু বেরুবো। এমনি প্রচুর ময়লা জমেছে, তারপর তো ঘর দুয়ার পরিষ্কারই করলাম, সেই সব ময়লাগুলো আছে, ময়লা ফেলে ভাবছি একটু হাঁটতে যাব। চলো তোমাদের সাথে শেয়ার করি। যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো, তাহলে হয়তো নতুন আর একটা ভিডিও বানাতে আমরা মোটিভেটেড হব। ও বুঝতে পারেনি এতক্ষণ আমি ওকে শ্যুট করছিলাম। এই যে আমরা দুজনেই রেডি হয়ে গেছি হাঁটতে যাওয়ার জন্য, তো আমরা একটু যাব, ময়লা টয়লা কিছু আছে ওগুলোকে ফেলবো, ফেলে হেঁটে তারপর বাড়ি আসবো। রাস্তাটা বেশ অন্ধকার অন্ধকার ছিল আর হালকা ঠান্ডা ঠান্ডাও লাগছিল, কিছু নিয়ে বেরোয়নি, তাই তাড়াতাড়ি করে চলেই এলাম। আর আসার সময় দেখলাম একটা ছোট্টখাট্টো মেলার মতো, মেলা বলবো না, জাস্ট দুটো তিনটে দোকান বসেছে। তো একটু ঘুরে ফিরে দেখলাম অনেকগুলো জিনিসের দাম দরও করলাম, কিন্তু প্রচণ্ড দাম বলছে। আমরা জাস্ট এখান থেকে কিছু আর কিনিনি, দেখেই চলে এলাম, আর এটা তোমাদেরকে একটু দেখালাম। ঘুরে টুরে ঘরে চলে এলাম, খুব একটা বেশি দূর যায়নি, বা যেহেতু শু পরে যায়নি, চটি পরে গেছিলাম, তো খুব একটা বেশি দূর হেঁটে যেতে পারিনি, আর অনেকটা অন্ধকারও ছিল, তাই খুব একটা ভালো করে শ্যুটও করতে পারিনি। নেক্সট দিন খুব ভালোভাবে হয়তো তোমাদের জন্য তুলে আনবো, এরকম একটা ইচ্ছা আছে। তবে বেশি হাঁটাহাঁটি হয়নি, অনেকদিন পর বেরোলাম আর একটু হাঁটলাম, ভালোই লাগলো। তো আমরা ঘরে চলে এসেছি, এবার খাওয়া দাওয়ার পালা, আর ব্লগটাকে বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। যদি আমাদের ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক আমাদের এগিয়ে যেতে বা একটা নতুন ব্লগ বানাতে সাহায্য করবে। চলো গুড নাইট, দেখা হবে পরবর্তী একটা নতুন ব্লগে, বাই।